আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে, এবং এটি হলো তোমরা যারা বাংলাদেশের প্রথম এভিয়েশন এবং এরোস্পেস ইউনিভার্সিটিতে অর্থাৎ BSMRAAUতে তোমরা আবেদন করবে। তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের সম্পূর্ণ প্রসেস A to Z আজকে ভিডিওতে দেখাবো। সবার প্রথমে তোমাদেরকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে আসতে হবে। এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসার পর এখানে দেখতে পাবে BSc ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এখানে ক্লিক করবে। এরপর তোমরা নিউ ট্যাব দেখতে পাবে, এখানে তোমরা সার্কুলারটি দেখতে পাবে এবং এখানে ইনস্ট্রাকশন দেখতে পাবে, এবং এখানে তোমরা তিনটি অপশন দেখতে পাবে। একটি হলো জেনারেল শিক্ষার্থীদের জন্য, আরেকটি হলো যারা A level ও লেভেলের শিক্ষার্থী রয়েছে, এবং আরেকটি হলো তোমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। এখানে সবার জন্য প্রায় সেম প্রসেস, তবে আমি এখানে জেনারেলটা দিয়ে দেখাচ্ছি। তো তোমাদের সবার প্রথমে এখানে ক্লিক করতে হবে, তারপর নেক্সট বাটনে যেতে হবে। তোমরা যদি সার্কুলেশন কিন্তু ডিটেলস না জানো, তাহলে এখানে ইনস্ট্রাকশনে ক্লিক করলে A to Z তোমরা সকল ডিটেলস দেখতে পাবে। তোমাদের কত নাম্বার পরীক্ষা দিতে হবে কি, তাই আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। তারপর তোমাদের এখানে তোমার যেটি সেটি ক্লিক করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে তোমরা এখানে SSC রোল নাম্বার, HSC রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর বোর্ড কি সেটি, এরপর হলো পাসিং ইয়ার কত, সেগুলো দিয়ে দিবে। এখানে আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো পূরণ করার পরে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর নেক্সট বাটন ক্লিক করলে তোমরা এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে, এটি তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে তোমার এক্সাম সেন্টার কি সেটি অবশ্যই সিলেক্ট করে দিবি, তুমি কোথায় এক্সাম দিতে চাচ্ছ। এক্সাম সেন্টার হিসেবে তুমি তোমার ডিভিশনাল যে এরিয়াটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবে। এরপরে হলো তোমার ন্যাশনালিটি কি, এটি অবশ্যই সিলেক্ট করবে। এরপর হলো তোমার প্রোগ্রাম কি সেটি অবশ্যই তুমি কোন প্রোগ্রামে ভর্তি হবে, এখানে দুটি প্রোগ্রাম রয়েছে, তুমি যেটি সেটি সিলেক্ট করবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে গার্ডিয়ান বা কেয়ার অফের জায়গায় তোমার গার্ডিয়ান নামটি অথবা তোমার নামটিও লিখে দিতে পারবে। এরপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের গ্রামটি বা তোমার এরিয়াটি লিখে দিবে, এরপর পোস্ট কোডটি লিখে দিবে, এরপর হলো ডিস্ট্রিক্ট, এরপরে থানা, এরপরে হলো তোমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিবে, সঠিকভাবে তোমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবে, পোস্ট কোডটি দিয়ে দিবে। এরপরে হলো তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যদি একই হয় তাহলে এখানে সেম এসে ক্লিক করবে, আর যদি ভিন্ন হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো তুমি পূরণ করে দিবে। এরপর সকল তথ্যগুলো তুমি দিয়ে দেওয়ার পরে তোমাকে ছবি এবং সিগনেচার দিতে হবে। ছবিটি অবশ্যই 300x300 পিক্সেল এবং সিগনেচারটি অবশ্যই 300x80 পিক্সেলের। এখানে তোমার ছবি এবং সিগনেচার কীভাবে রিচার্জ করতে হবে তা নিয়ে আমাদের ভিডিও করা রয়েছে আই বাটনে, সেটি অবশ্যই তোমরা দেখে নেবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, টাইপ ভ্যালিডেশন কোড যেটি রয়েছে এটি দিয়ে দিবে, এরপরে এখানে টিকমার্ক যেটি রয়েছে এটি দিয়ে দিবে। এখানে সকল তথ্য সঠিক থাকলে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটন ক্লিক করলে তুমি এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে। এখানে তোমার একটি দেখতে পাবে তোমার ইউজার আইডি রয়েছে, এই ইউজার আইডিটি দিয়ে তোমাকে টেলিটক প্রিপেড নাম্বার থেকে পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করার জন্য তোমাকে তোমার মেসেজ অপশনে যেতে হবে, তুমি যে কোনো টেলিটক নাম্বারে অবশ্যই টাকাটি রিচার্জ করে নেবে, তবে সেটি প্রিপেড নাম্বার হতে হবে। এরপর তোমার সেখানে মেসেজ অপশনে গিয়ে BSMRAAU এটি লিখবে, এরপর স্পেস দিয়ে তুমি যে ইউজার আইডিটি পেয়েছো সেটি লিখবে, এরপর 16342 নাম্বারে পাঠিয়ে দিবে। তোমার ইউজার আইডিটি যদি সঠিক থাকে তাহলে তোমার এখানে দেখবে ব্যাকে তোমাকে একটি পিন নাম্বার সহ তোমার নাম সহ একটি SMS আসবে। এরপর তোমাকে সেখানে দ্বিতীয় SMS করতে হবে, এরপরে আবার লিখবে BSMRAAU, এরপরে স্পেস দিয়ে ইএস লিখবে, এরপরে তুমি যে পিন নাম্বারটি পেয়েছো সেটি বসিয়ে দিবে, এরপরে তুমি 16342 নাম্বারে পাঠিয়ে দিবে। এরপর তুমি কংগ্রেচুলেশন দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে তুমি আবার হোমে চলে আসার পরে এখান থেকে স্টুডেন্ট কপিটি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া তুমি চাইলে এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটাও দেখতে পারবে। এরপর সর্বশেষ যখন তোমার অ্যাডমিট কার্ড আসবে তখন তুমি অ্যাডমিট কার্ডটি এখানে অপশন দেখতে পাবে, সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। এভাবে তুমি তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।